হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিও দ্বিতীয় হুগলি সেতুকে নিয়ে। দ্বিতীয় হুগলি সেতু কেন তৈরি করা হয়েছিল, কত খরচ হয়েছিল, কে তৈরি করেছিল, এর লম্বাই কত, সমস্ত ইনফরমেশন দ্বিতীয় হুগলি সেতুর আজকে আমি আপনাদেরকে দেব। সুতরাং আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এই ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও আমি আবার দেব। প্রথমে আসি তৃতীয় হুগলি সেতু কেন তৈরি করা হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে দেশে বাণিজ্যিক কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকে এবং সাথে সাথে জনসংখ্যা বাড়তে থাকে, এবং এই জনসংখ্যা বাড়ার পরে হাওড়া ও কলকাতায় দুটি শহরের মধ্যে যোগ স্থাপন করার জন্য একটি মাত্রই সেতু ছিল, তা হলো রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের উপর ক্রমাগতভাবে চাপ বাড়ছিল এবং সেই চাপ বাড়ার পরে একটা ভাবনা চিন্তা করা হয় যে এই নদীর উপরেই খুব কাছাকাছি কোথাও একটা আরেকটা ব্রিজ বানাতে হবে, এবং যে ব্রিজটার মুম্বাই, দিল্লি, চেন্নাই তিনটে শহরকে একসাথে সড়ক পথে যুক্ত করবে। এরপর 1972 সালে 20 মে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেতুর শিলান্যাস করে এবং এই সেতুর নির্মাণ কাজ শুরু। এরপর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1969 সালের 3 জুলাই। ফাইনালি 1992 সালের 10 অক্টোবর তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সভাপতিত্বে ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এই সেতুটি উদ্বোধন করেন। এরপর আসি এই ব্রিজ তৈরি করতে খরচ কত হয়েছিল। এই ব্রিজ তৈরি করতে আনুমানিক 388 কোটি টাকা খরচ হয়েছিল। এরপর বলি এই ব্রিজ কে তৈরি করেছিল। এই সেতুর নকশা তৈরি করেছে স্লেজ বর্গারম্যান অ্যান্ড পার্টনার, নকশা পরীক্ষা করেন ফ্রিম্যান ফ্লাক্স পার্টনার অ্যান্ড বৃহৎ শিল্প নিগম লিমিটেড। ফাইনালি এই ব্রিজ নির্মাণ করে গ্যামন ইন্ডিয়া লিমিটেড। এরপর আসি এই ব্রিজের লম্বা কত ছিল বা কত আছে। এই ব্রিজের লম্বা হচ্ছে 822.96 মিটার এর লম্বা, এবং প্রস্থ হচ্ছে 35 মিটার বা 115 ফুট। এই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে হুগলি রিভার ব্রিজ কমিশনার। এবার এই সেতু সম্বন্ধে একটু অন্য কিছু জেনে নেওয়া যাক। এই বিদ্যাসাগর সেতু হচ্ছে একটি মাল্টি কেবল স্টোরেজ সেতু। 127.62 মিটার লম্বা দুটি স্পাত নির্মিত পাইলিন কেবলগুলিকে ধরে রেখেছে। সেতুটিতে দুটি স্পাতের কাঠামোযুক্ত কংক্রিট ডেক রয়েছে। ডেকের দুই ক্যারেজের মোট প্রশস্ত হচ্ছে 35 মিটার বা 115 ফুট। সেতুটিতে মোট 3টি লেন এবং দুই পাশে 1.2 মিটার প্রশস্ত বিশিষ্ট ফুটপাথ রয়েছে। কিন্তু উদ্বোধনের পর থেকে মানুষের নিরাপত্তার কারণে এই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া কিন্তু নিষিদ্ধ। রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কলকাতার দিক থেকে উত্তরে স্পাত পাইলনের ধার ঘেঁষে একটি স্বয়ংক্রিয় বা উন্নয়ন লিফট প্রথম থেকেই তৈরি করা হয়েছিল। একদিকে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক ভবন কলকাতার মহাকরণ কলকাতা থেকে যখন হাওড়া শিবপুরে নবান্নতে স্থানান্তরিত করা হয়, তারপর থেকেই এই বিদ্যাসাগর সেতুর গুরুত্ব কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। এই বিদ্যাসাগর সেতুর মূল ডেকটি হচ্ছে 457.20 মিটার প্রায় 1500 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট, এবং দুই পাশের প্রতি পাশে 182.88 মিটার প্রায় 600 ফুট বিস্তারের ওপর রয়েছে। একই দিকে রয়েছে সমান্তরাল তারের কেবল। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ শেয়ার করুন, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন।